হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ টিটল নিয়ে চলুন আপনার সেই বিষয়গুলো দেখে নিই যেমন টা বা টি অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দি ব্যবহার করতে হয় নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দি ব্যবহার করতে হয় শিলো এর ইংলিশ ওয়ার্ডটি হবে হ্যাড হ্যাড অর্থ হলো শিলো আপনি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইউ ইউ অর্থ হলো আপনি এটা এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইট ইট অর্থ হল এটা কিছু এর ইংলিশ ওয়ার্ডটি হবে সাম সাম অর্থ হলো কিছু গরম এর ইংলিশ ওয়ার্ডটি হবে হট হট অর্থ হলো গরম এই এর ইংলিশ ওয়ার্ডটি হবে দিস দিস অর্থ হলো এই হতে এর ইংলিশ ওয়ার্ডটি হবে ফ্রম ফ্রম অর্থ হলো হতে আসে এর ইংলিশ ওয়ার্ডটি হবে হ্যাব হ্যাব অর্থ হলো আসে এক এর ইংলিশ ওয়ার্ডটি হবে ওয়ান ওয়ান অর্থ হলো এক তে এর ইংলিশ ওয়ার্ডটি হবে অ্যাট অ্যাট অর্থ হলো তে হোয়া এর ইংলিশ ওয়ার্ডটি হবে বি বি অর্থ হলো হোয়া তারা এর ইংলিশ ওয়ার্ডটি হবে দে অর্থ হল তারা সাথে এর ইংলিশ ওয়ার্ডটি হবে উইথ উইথ অর্থ হল সাথে আর এর ইংলিশ ওয়ার্ডটি হবে আর যার ভালো অর্থ হবে হয় উপরে অন অন অর্থ হলো উপরে জন্য এর ইংলিশ ওয়ার্ডটি হবে ফর পর অর্থ হল জন্য ছিল এর ইংলিশ ওয়ার্ডটি হবে ওয়াজ ওয়াজ অর্থ হলো ছিল তিনি বাসে এর ইংলিশ ওয়ার্ডটি হবে হি তিনি বাসে এর ইংলিশ ওয়ার্ডটি হবে হি তার এর ইংলিশ ওয়ার্ডটি হবে হিজ হিজ অর্থ হলো তার বলেন এর ইংলিশ ওয়ার্ডটি হবে সেইড সেইড অর্থ হলো বলেন প্রতিটি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইজ ইজ অর্থ হলো প্রতিটি বলুন এর ইংলিশ ওয়ার্ডটি হবে টেল ল অর্থ হলো বোলা চাই এর ইংলিশ ওয়ার্ডটি হবে ওয়ান্ট ওয়ান্ট অর্থ হলো চাই ভালো এর ইংলিশ ওয়ার্ডটি হবে ওয়েল ওয়েল অর্থ হলো ভালো এছাড়াও এর ইংলিশ ওয়ার্ডটি হবে অলসো অলসো অর্থ হলো এছাড়াও খেলা এর ইংলিশ ওয়ার্ডটি হবে প্লে প্লে অর্থ হল খেলা ছোটো এর ইংলিশ ওয়ার্ডটি হবে স্মল স্মল অর্থ হলো ছোটো শেষ এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইন্ড ইন্ড অর্থ হলো শেষ রাখা এর ইংলিশ ওয়ার্ডটি হবে পুট পুট অর্থ হলো রাখা বাড়ি এর ইংলিশ ওয়ার্ডটি হবে হোম হোম অর্থ হলো বাড়ি পড়া এর ইংলিশ ওয়ার্ডটি হলো রিড রিড অর্থ হলো পড়া হাত এর ইংলিশ ওয়ার্ডটি হবে হ্যান্ড হ্যান্ড অর্থ হলো হাত বড় বা বিশাল এর ইংলিশ ওয়ার্ডটি হলো লাজ লাজ অর্থ হলো বড়ো যোগ এর ইংলিশ ওয়ার্ডটি হবে অ্যাড অ্যাড অর্থ হলো যোগ এমনকি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইভেন ইভেন অর্থ হলো এমনকি জমি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ল্যান্ড ল্যান্ড অর্থ হলো জমি অবশ্যই মাস্ট মাস্ট অর্থ হলো অবশ্যই এমন শ্বাস শ্বাস অর্থ হলো এমন উচ্চ অর্থ হল হাই তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না পাশে রাখার বেল বটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী